আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী ও স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে, আবারও এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কেউ যদি অংশ না নেয় সেটার জন্য বন্ধ হবে না নির্বাচন। এ সময় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, কারবালার প্রান্তরেও নারী ও শিশুদের হত্যা করা হয়নি। শেখ রাসেলের সার্ধতম জন্মদিন উপলক্ষে সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত আলাউদ্দিনা আলাজাদের রিপোর্টে। বুধবার রাজধানীর বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 60তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে দলীয় নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই আয়োজন করা হয়েছে। অনেক দল আছে যারা নির্বাচনে অংশ নিতে চায়। ইলেকশন সংবিধানের সব নিয়ম মেনে যে ইলেকশন চলছে, সেই ইলেকশনে কেউ যদি অংশ না নেয় সেটার জন্য তো ইলেকশন আটকে থাকবে না। ভাঙচুর, অগ্নিসন্ত্রাস, অস্ত্র ও খুনের মামলায় আগে থেকে যারা জড়িত, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নতুন করে কাউকে গ্রেফতারের পরিকল্পনা সরকারের নেই বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এইসব মামলা যারা জড়িত ধারাবাহিকভাবে তাদের ঘটনা সূত্র ধরেই গ্রেফতার করে, এখানে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানার বা গ্রেপ্তার করার উদ্দেশ্য সরকারের নেই। এ সময় তথ্যমন্ত্রী জানান, কারবালার প্রান্তরে ইমাম হোসেনকে যখন হত্যা করা হয় তখনও নারী ও শিশুদের হত্যা করা হয়নি। অথচ 1975 সালের 15ই আগস্ট শেখ রাসেলের মতো শিশুকে হত্যা করা হয়েছিল। কারবালার প্রান্তরে ইমাম হোসেনকে যখন হত্যা করা হয় তখন নারী ও শিশুদের হত্যা করা হয়নি। অথচ 1975 সালের 15ই আগস্ট শেখ রাসেলের মতো শিশুকে হত্যা করা হয়েছিল, নারী ও শিশুদের রেহাই দেওয়া হয়। 4 বছরের সুকান্ত বাবু, 12 বছরের বেবিশন নিয়াবত, 10-11 বছরের আরিফ শের নিয়াবত এবং অন্তঃসত্ত্বা আরজুমণিকে হত্যা করা হয়েছে। আলাউদ্দিন আরাজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। সেদিন মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করেছিল।